এই কি ব্যাপার? আমি লিসে লিফটের সামনে লিফট কল করলাম, লিফট দাঁড়াইতে বললাম, তোমরা কি দেখোনি আমাকে? আমি তো আমি লিফট দাঁড়াইতে তোমাকে তো আমরা দেখিনি। এখন আমার যে উঠতে হইলো আমাকে এত কর্কশ্রম, আমার মনে জানটা বেড়ে যেতেছে। ভালো ভুঁড়িটা একটু কমবে। আচ্ছা এখন কি করবো? স্যার রুমে যাবো, স্যার রুমে দেখা করবো। তাহলে চলো স্যার রুমে যাই। আরে ধুর, শার্টটা তো ঘামে একদম ভিজে গেছে। স্যারের রুমে যাওয়ার আগে বদলে নিয়ে যাই। কিসের স্লাইড আনছেন? স্যার 40 ইয়ার্স মেল উইথ রিসেক্টেড ইউটেরাস। মেল? জি স্যার। মেল নাকি? জি স্যার মেলই তো। ও সরি স্যার, ফিমেল স্যার। ফিমেল? এতক্ষণ লাগে আপনার মেল না ফিমেল ইউটেরাস বুঝতে? মেলের কখনো ইউটেরাস দেখছেন? না স্যার। তাইলে বললেন যে? সরি স্যার। কোন ইয়ার? স্যার সেকেন্ড ইয়ার। সেকেন্ড ইয়ার, ঠিক আছে। অবশ্য থার্ড ইয়ারে গেলে বুঝবেন যে ইউটেরাস কার থাকে, মেলের না ফিমেলের। তো কী পেলেন বলেন তো দেখি এখানে। বুঝতে পারছেন না এই অবস্থা কেন? এটা যে ইউটেরাস বুঝতেছেন তো নাকি? জি স্যার। আচ্ছা এটা বুঝলেই হয়েছে। এগুলো ভালো মতো একটু চেষ্টা করবেন, ঠিক আছে? এগুলো প্রিপারেশন না নিয়ে আসবেন না আমার কাছে। স্যার আসতে পারি? কে আপনারা কারা? স্যার আমরা ইয়াওয়ান রেসিডেন্ট স্যার। ও ফার্স্ট ইয়ার, আসেন। আসসালামু আলাইকুম স্যার। তো আপনার আসছেন না, তো নাম কি আপনাদের? স্যার ডাক্তার হাশিমোটো। ডাক্তার হাশিমোটো? স্যার আপনার নাম? ডাক্তার লিজা। ডাক্তার লিজা। আপনি? ডাক্তার সুপ্রিয়া। ডাক্তার সুপ্রিয়া। তো প্যাথোলজিতে যে আসলেন, প্যাথোলজি সম্বন্ধে কোনো ধারণা আছে? আছে স্যার। কি মনে করে আসছেন, বুঝে না না বুঝে চলে আসছেন? বুঝে চলে আসছি স্যার। বুঝে চলে আসছেন? স্যার কি বুঝে? ছোটবেলা থেকেই স্যার আমার স্বপ্ন স্যার প্যাথোলজিস্ট হবো, বিখ্যাত প্যাথোলজিস্ট হবো। ছোটবেলা থেকে? 5-6 থেকে? না স্যার না স্যার, মানে মেডিকেল লাইফের শুরু থেকে। মেডিকেল লাইফের শুরু থেকে, যাক শুনে খুশি হলাম। তো রমেশ কি পড়া আছে আপনাদের সবার? জি স্যার রমেশ পড়া আছে স্যার। নতুনটা কিনছেন, নতুন এডিশন? জি স্যার। একাডেমির নাম শুনছেন? পড়াশোনা শুরু আজকে কিনতে হবে। কি নাম আপনার বললেন যেন? ডাক্তার হাশিমোটো স্যার। হাশিমোটো? হাশিমোটো মানে কি? কিন্তু কিন্তু ফার্স্ট ইয়ার একজন প্রফেসরের সামনে দাঁড়ায় আছি ইনসার, এটা কি ঠিক হয়েছে? ভদ্রতা হয়েছে? তাহলে ইন করতে হবে। আবার এদিকে আপনি ইন করতেও তো পারতেছেন না, তাহলে কি হয়? তাহলে আমি আমার যে রেসিডেন্ট আছে সিনিয়র রেসিডেন্ট, তাকে দায়িত্ব দিচ্ছি 2 মাসের মধ্যে এর ভুঁড়ি প্লেন করতে হবে, ঠিক আছে? জি স্যার। প্লেন করে ইন করে আমাকে দেখাবেন যে সে ইন করতে পারছে কি না, ঠিক আছে? আর আপনারা আজকের মতো যান, খুশি হয়েছি খুব আপনারা আসছেন, বুঝে শুনে আসছেন। নেক্সট দিন থেকে অ্যাকার্মেন্ট নিয়ে ক্লাস চলে আসবেন, ঠিক আছে? জি স্যার। আচ্ছা ঠিক আছে। তা আপনারা হচ্ছে নতুন ফার্স্ট রেসিডেন্ট না? জি। আচ্ছা তো ওয়েলকাম আমাদের ডিপার্টমেন্টে। তো আমাদের ডিপার্টমেন্ট কিন্তু একটু বেশ কড়াকড়ি হয় বুঝছেন। আমাদের সকাল 8টার আগে চলে আসতে হবে, সাইন করতে হবে, আবার যেতে হবে কিন্তু রাত 8টা 10টা, মানে কাজ শেষ করে যেতে হবে আপনি এখন যখনই যান। তো আপনারা তো ফার্স্ট ইয়ার, আপনাদের তো তেমন কোনো কাজ টাজ নাই এখন পর্যন্ত। আপনারা থাকবেন সিনিয়রদের সাথে, থাকবেন ট্যাগ হয়ে থাকবেন, তারা যা করে দেখবেন দেখবেন, এইসবই আর কি আপনাদের কাজ। আচ্ছা আচ্ছা। তো ওইটাই কথা, সকাল 8টার সময় আসবেন, রাত 8টার সময় যাবেন, বুঝতে পারছেন? রাত 8টা ভাইয়া, মানে প্রতিদিনই কি রাত 8টা পর্যন্ত থাকতে হবে আমাদের? আসলে এটা তো অফিশিয়াল কথাবার্তা, তো এটা তো বুঝে নিন তো আপনারা। আপনারা তো ফার্স্ট ইয়ার, আপনাদের তো তেমন কোনো কাজ টাজ নাই, এটা আপনারা বুঝছেনই। তবে আপনাদের কিছু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি আছে, যেমন ধরেন সামনে আমাদের একটা প্রোগ্রাম আছে
ফার্স্ট ইয়ারে সেটা অ্যারেঞ্জ করে প্রতি বছর ট্রেডিশন হয়ে আসছে। তো আপনারা আপাতত ওইদিকেই ফোকাস দেন। কি প্রোগ্রাম হয়? একটা পয়লা বৈশাখে একটা প্রোগ্রাম হয়। তো এখানে আপনাদেরকে অনেক এক্সট্রা কারিকুলার করতে হবে, নাচ আছে, গান আছে, কবিতা আছে, এগুলো আপনারা নিজেরাই করে নেবেন। তো ওইদিকে আপনাদের ফোকাস থাকবে। আপনারা আপনার সকল সেশনে বসবেন, গ্রসে যাবেন, এফএমতে যাবেন, এই হচ্ছে আপনাদের এখন বন্ধু কাজ। আপনি সকালবেলা যখন আসবেন ডিপার্টমেন্টে আপনি সিঁড়ি ইউজ করবেন, লিফটের সামনে দিয়ে যাবেন, ঠিক আমি আজ পর্যন্ত কাউকে কাঁদতে দেখিনি। তুমি কি চাও আমি সবসময় কাঁদি? না না না, কি যে বলো, যার কান্না এত সুন্দর তার হাসি কতই না সুন্দর। আমি চাই তুমি হাসো, সব সময় হাসো আমার সামনে। ভাইয়া দেখেন না আপনার টেস্টিসের ব্রাশটা কিভাবে দেব। আমার টেস্টিস? আমার টেস্টিস ওখানে যাবে কিভাবে? না মানে আপনার টেস্টিস না, আমি স্পেসিমেনের কথা বলছি। স্পেসিমেনের কথা বলছো? দেখছো বাইরে কি হচ্ছে, বৃষ্টি, একটা রোমান্টিক পরিবেশ। আমি লিজাকে এই গুরুত্বপূর্ণ কথা কিছু বুঝাচ্ছি, এর মধ্যে তুমি আমার টেস্টিস তার টেস্টিস কি শুরু করে যাবে। পারবো না আমি এখন তোমাকে বুঝাতে, তুমি যাও অ্যাকার্মেন্ট খুলে বুঝে আসো, আর না হলে যাও চিফ প্রেসিডেন্টের কাছে গিয়ে টেস্টিস দেখে নাও। আচ্ছা মোটো দাও না একটু টেস্টিসটা দেখিয়ে। তুমি বলছো, তুমি বললে আমি সব করতে পারি, আসো দেখিয়ে দিই। লাগবে না। সাথী পথ চলা তোমার জন্য গড়েছি আমি মঞ্জিল ভালোবাসা। ও আমার বন্ধু গো চির সাথী পথ চলা তোমার জন্য গড়েছি আমি মঞ্জিল ভালোবাসা।
সাথে রয়েছি দুজন, এক ডোরে বাঁধা দুটি প্রাণ, ছিঁড়বে না কবু এই বাঁধন, আসলে আসুক তুফান। আপনাদের চার পাঁচ জনকে আমি খালি চোখে দেখতে পারবো না। আপনি একবার এদিক তাকাচ্ছেন, ওদিক তাকাচ্ছেন, মোস্তামস্তি করতেছেন, আমি সবই দেখতেছি। প্রফেসরের চারটা চোখ থাকে পিছনে সামনে, আমার তো ছয়টা সানগ্লাস সহ, ঠিক আছে? আপনি আকাশের দিক তাকাচ্ছিলেন, এটা সেশনে চলে না, উঠে দাঁড়ান আপনি। যান, আপনাকে আমি সামনে এক মাসের মধ্যে আমার চোখের সামনে দেখতে চাই না, যান। ইচ্ছা করলে তুমি আমার এক্সিশন বায়োপসি করে নিতে পারো, আমি সেটাতেও রাজি আছি। খারাপ কিছু হইতে পারতো ভাই, বেঁচে গেছি। এটা কেন, কিভাবে, কি করা যায়? যে কথা সে আগে কথাই বলবো, একই কথা, খাওয়া কমাও এক্সারসাইজ করো, বুঝছো? আর আমার কিছু দোষ করবো না। হ্যাঁ লিজা, এই আমরা সবাই পাস করছি, সুপ্রিয়াও পাস করছে। ঠিক আছে, ঠিক আছে, সমস্যা নেই। স্যার আমাদের ফাইনাল পরীক্ষার রেজাল্ট দিছে স্যার,
আমরা সবাই পাস করছি স্যার আপনার কাছ থেকে বিদায় নিতে আসছি স্যার সবাই পাস করছো জি স্যার কেমন রেজাল্ট হয়েছে তোমাদের স্যার মোটামুটি ভালো হয়েছে স্যার তোমরা চলে যাবে জি স্যার আজকে শেষ দিন আজকে শেষ দিন স্যার আমাদের কোনো পার্থক্য দেখতে পারছো আমার মধ্যে জি স্যার দেখতে পারছি আজকে তো আপনি চশমাটা খুলে রাখলেন খুলে কথা বলতেছেন চশমাটা তাহলে এতদিন চশমা পরতাম কেন এর কারণ আছে ঠিক আছে তোমরা যেদিন প্রথম আমাদের ডিপার্টমেন্টে আসো ওই দিন আমাদের মনটা ভরে যায় মনে হয় যে আমাদের সন্তানেরা আসছে কিন্তু তোমাদের আবার শাসনও করতে হয় শাসন না করলে তোমরা তো শিখবা না তোমাদের বকা দেই তোমাদের মাঝে মাঝে রাগারাগি করি এটা সেটা বলি তো যার কারণে তখন আমি চশমাটা পরি যাতে তোমরা আমার মন চোখের ভাষাটা বুঝতে না পারো আমার চোখে সত্যি সত্যি রাগ থাকে না আমার এটা অভিনয় এটা যেন ধরা না পড়ে এই জন্য আমি চশমাটা পরি কিন্তু আজকে আমি উজাড় করে দিতে চাই আজকে সেজন্য আমি চশমাটা খুলে রাখলাম তোমরা দেখো যে আমার চোখে আসলে তোমাদের জন্য শুধু মায়া মহব্বত আর ভালোবাসা তোমরা আমার সন্তানের মতো তোমরা পাস করে গেছো আমি খুশি হয়েছি আবার তোমরা চলে যাচ্ছ আমি কষ্ট পাচ্ছি আমার মুখটা খালি হয়ে যাচ্ছে তবে তোরা যেখানেই যাস ভালো থাকিস ভালোভাবে কাজ করিস আমাদের ডিপার্টমেন্টের মুখ উজ্জ্বল করিস মাঝে মাঝে আসবি তোদের দেখলে আমাদের ভালো লাগে ভালো থাকিস তোরা ভালো থাকিস মা তোরা ভালো থাকিস আর তোদের একটা বিষয় আমি আগে থেকেই জানতাম তোদের মধ্যে যে বন্ধন সেটা অটুট থাকুক তোরা সুখী হ তোদের যখন ভবিষ্যৎ জেনারেশন আসবে না আমার কাছে নিয়ে আসবি আমি দোয়া করে দেবো তাদেরকেও প্যাথোলজিতে পড়াবি ঠিক আছে আমি মানুষ করে দেবো তাদেরকে ঠিক আছে বাবা তোরা ভালো থাক হ্যাঁ আমার এক রামেন নিয়ে আসো তো এই নাও তোমার এক রামেন এক রামেন বাবা আমার কি দর্শক অবাক হচ্ছেন আমার ওয়াইফকে দেখে এটাই হলো মেটাপ্লাসিয়া না বাবুর এবিসিডি পড়ো তো এ ফর অ্যাপেল বি ফর বল আরে দূর এগুলো প্রাচীন পড়া এ ফর অ্যাপেল বি ফর বল এই বাবা বলো তো এ ফর অ্যাট্রফি বি ফর বায়োপসি সি ফর সাইটোলজি ডি ফর ডিসপ্লাসিয়া ই ফর ইওসিন